এখন আমি আলোচনা করব ক্লাস 6-এর ইংরেজি সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্টের মডেল কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে। তো তোমরা জানো যে তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট সেটা হবে 15 মার্কসের, অর্থাৎ 15 নম্বরের। এর জন্য সময় দেওয়া থাকবে 30 মিনিটস, অর্থাৎ 30 মিনিট। এবারে এক সেট কোয়েশ্চেন নিয়ে আমি এখানে আলোচনা করছি। তো প্রথমে দেখো একটি প্যাসেজ দেওয়া রয়েছে, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো, নিচে দেওয়া প্যাসেজটিকে পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এবং তার নিচে যে প্রশ্নগুলো আছে সেইগুলোর উত্তর করো। তো প্রশ্নগুলোর উত্তর করার আগে আমরা এই প্যাসেজটি খুব তাড়াতাড়ি বাংলা মানে সহ একবার পড়ে নিই। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে দ্য টাইগার বাঘটি ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড, বিরক্তিত হয়ে এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে, বাই অল দ্য পিপুল, এই সমস্ত লোকেদের দ্বারা, হ্যাড চিউড থ্রু দ্য রোপ, সে দড়িটাকে চিবিয়ে ফেলে। তারপরে কি হয় দেখো, ইট র্যান অ্যাওয়ে, এটা দৌড়ে পালিয়ে যায় টু দা জঙ্গল, জঙ্গলের মধ্যে। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরা স্বস্তি বোধ করে। ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি, ভোলানাথ এখন একটা সুযোগ পায় টু ব্র্যাগ, গর্ব করার। ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, আমি তো গত রাত্রিতে বাঘটাকে ধরেছিলাম। আই ইভেন পুলড হিজ ইয়ার্স, আমি এমনকি তার কান ধরেও টেনেছিলাম। ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলানাথ গর্ব করে অ্যানাউন্স করলো, মানে ঘোষণা করলো। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, প্রত্যেকে তার এই সাহসিকতায় মার্ভেলড হয়ে যায়, মানে আশ্চর্য হয়ে যায়। সুন, শীঘ্রই, দ্য নিউজ অফ ভোলানাথ ব্রেভারি, খুব শীঘ্রই ভোলানাথের এই সাহসিকতার খবরটা রিচড দ্য কিং, রাজার কাছে পৌঁছে যায়। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, এবং রাজা প্রচন্ড ভাবে মুগ্ধ হয়। এবারে দেখতে পাচ্ছ কোশ্চেন দেওয়া রয়েছে অ্যাক্টিভিটি 1-এ, এখানে বলছে যে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সারটা টিক দাও। এখানে দুটি কোশ্চেন রয়েছে, 1 নম্বর করে, মোট 2 নম্বর। তো এবার আমরা কোশ্চেনের অ্যান্সার গুলো দেখে নিই। তো প্রথম কোশ্চেনটা দেখো, বলছে যে দ্য টাইগার ওয়াজ ডিস্টার্বড বাই, বাঘটি ডিস্টার্ব হয়েছিল বাই মানে দ্বারা, কার দ্বারা? এখানে আছে ভোলানাথ, তারপরে আছে দ্য কিং, দ্য পিপল। তো এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে দ্য পিপল, তাহলে এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। এবারে নেক্সট কোশ্চেন দেখো, দ্য কিং ওয়াজ, রাজা হয়েছিল, কি হয়েছিল, ইমপ্রেসড না কনফিউজড না রিলিভড, এখানে অ্যান্সার হয়ে যাবে ইমপ্রেসড। এইবারে কোশ্চেন নাম্বার বি, এখানে বলছে যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে, 3 নম্বর। এখানে বলছে প্রথম কোশ্চেনটিতে, হাউ ডিড দ্য টাইগার এস্কেপ, বাঘটি কি করে পালিয়েছিল, এর অ্যান্সারটা হয়ে যাবে এরকম, দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড, মানে বাঘটি ডিস্টার্বড হয়ে এবং কনফিউজড হয়ে, বাই অল দ্য পিপুল, সমস্ত লোকেদের দ্বারা, হ্যাড চিউড থ্রু দ্য রোপ, সে দড়িটাকে চিবিয়ে ফেলে, অ্যান্ড র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং সে জঙ্গলে পালিয়ে যায়। এবারে নেক্সট কোশ্চেন, হোয়াই ওয়ার দ্য পিপুল রিলিভড, কেন লোকেরা স্বস্তি পেয়েছিল, এখানে অ্যান্সার হয়ে যাবে, দ্য পিপুল ওয়ার রিলিভড, লোকেরা স্বস্তি পেয়েছিল বিকজ, কারণ, দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, কারণ বাঘটা জঙ্গলে দৌড়ে পালিয়ে গিয়েছিল। এবারে কোশ্চেন নাম্বার 3, এই 3 নম্বর কোশ্চেনে বলছে যে হোয়াট ডিড ভোলানাথ ব্র্যাগ, ভোলানাথ কি নিয়ে গর্ব করেছিল, অ্যান্সারটা হবে এরকম, ভোলানাথ ব্র্যাগড সেইং, ভোলানাথ এই কথা বলে গর্ব করেছিল, সে কি বলেছিল সেটা এবার আমরা একদম প্যাসেজ থেকে বা পড়ার ভিতর থেকে আমরা তুলে দিয়েছি। ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার, আমি বাঘটাকে ধরেছিলাম লাস্ট নাইট, গত রাত্রিতে। আই ইভেন পুলড হিজ ইয়ার্স, আমি এমনকি তার কান ধরেও টেনেছিলাম, অর্থাৎ যেমনটা বইয়ে দেওয়া রয়েছে আমরা তেমনটা দেখো কোটেশনের মধ্যে কিন্তু পুরোটা লিখে দিয়েছি। তার আগে আমরা লিখেছি কি, যে ভোলানাথ ব্র্যাগ সেইং, অর্থাৎ ভোলানাথ এই কথা বলে গর্ব করেছিল, এবার সে কি কথা বলেছিল সেই কথাটা আমরা একদম হুবহু টেক্সট থেকে তুলে দিয়েছি। এবারে অ্যাক্টিভিটি 2, এখানে বলছে যে আইডেন্টিফাই দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স অফ দ্য গিভেন সেন্টেন্সেস অ্যান্ড রিরাইট দেম ইন দ্য কারেক্ট কলামস। এখানে দেখো 2টি কলাম রয়েছে, একটি হলো কাউন্টেবল নাউন, অর্থাৎ যে নাউন গুলোকে গোনা যায়, আর এখানে রয়েছে আনকাউন্টেবল নাউন, আর এখানে সেন্টেন্স রয়েছে কয়েকটি। তো এই সেন্টেন্স গুলোর মধ্যে থেকে যেটা কাউন্টেবল নাউন সেটা কাউন্টেবলের ঘরে লিখতে হবে, যেটা আনকাউন্টেবল সেটাকে আনকাউন্টেবলের ঘরে লিখতে হবে। তো প্রথম মানে সেন্টেন্সটি দেখো, হোয়াট আর দ্য প্ল্যান্টস এভরিডে, মানে গাছগুলোতে প্রতিদিন জল দাও। তো এখানে নাউন রয়েছে প্ল্যান্টস, প্ল্যান্টস মানে চারা গাছ, এটা গোনা যায়, এটা কাউন্টেবল নাউন, তাই আমরা এটাকে লিখে দেবো কাউন্টেবলের ঘরে, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি প্ল্যান্টস। এবারে নেক্সট কোয়েশ্চেন রয়েছে, ক্যান ইউ গিভ মি সাম সল্ট, তুমি কি আমাকে কিছু সল্ট বা নুন দিতে পারো? তো সল্ট বা নুন এটা হলো আনকাউন্টেবল, এটা গোনা যায় না, তাই আমরা এটাকে লিখে দেবো
আনকাউন্টেবল নাউনের ঘরে। এবার রয়েছে নেক্সট কোয়েশ্চেন, আই স্যাট অন দ্য চেয়ার, আমি চেয়ারে বসেছিলাম। তো এখানে রয়েছে চেয়ার, এই চেয়ারটা হলো কাউন্টেবল, এটা গোনা যায়, তাই আমরা এটাকে লিখে দেবো কাউন্টেবল নাউনের ঘরে। এবার হচ্ছে ডু ইউ হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এভরি ডে, তুমি কি প্রতিদিন এক গ্লাস করে দুধ খাও। তো এই বাক্যে দুটো নাউন রয়েছে, একটা হলো গ্লাস আর একটা রয়েছে মিল্ক। তো এখানে গ্লাসটা হবে কাউন্টেবল নাউন আর মিল্কটা হবে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ গ্লাস আমরা গুনতে পারি আর মিল্ক আমরা গুনতে পারি না, এটাকে বলা হয় আনকাউন্টেবল। তো দেখো আমরা গ্লাস লিখে দিচ্ছি কাউন্টেবলের ঘরে আর মিল্কটা হবে আনকাউন্টেবল নাউনের ঘরে। তো তোমরা মনে রাখবে যে যেগুলো গোনা যায় সেগুলোকে বলে কাউন্টেবল নাউন আর যেগুলো গোনা যায় না সেগুলো আনকাউন্টেবল নাউন। এবারে অ্যাক্টিভিটি থ্রি, এখানে একটা লেখালেখির ব্যাপার রয়েছে। এখানে বলছে যে স্টাডি দা ফলোয়িং চার্ট অফ সূর্য সেন, সূর্য সেনের বা সূরিয়া সেনের যে একটা চার্ট রয়েছে এই ফ্যামিলি চার্টটাকে তোমরা পড়ো, এই ফ্যামিলি চার্ট এখানে একটা দেওয়া রয়েছে। তারপরে বলছে রাইট সিক্স সেন্টেন্সেস অ্যাবাউট হিজ ফ্যামিলি, এবং তার পরিবার সম্পর্কে ছয়টি বাক্য লেখো, ছয়টি বা পাঁচটি লিখতে বলতে পারে। তো আমি এখানে ছয়টি তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি যে অশোক সেন, এই অশোক সেন হচ্ছে কে, গ্র্যান্ডফাদার। তারপরে আছে অনিতা সেন, অনিতা সেন মানে সেন হলো গ্র্যান্ড মাদার। তারপরে আছে অমিত সেন, এই অমিত সেন হচ্ছে ফাদার। তারপরে আছে স্মিতা সেন, এই স্মিতা সেন হয়ে যাচ্ছে মাদার, কার মাদার, না তো হয়ে যাচ্ছে সূরিয়া সেন, অর্থাৎ সূরিয়া সেন বা সূর্য সেন যে হচ্ছে একজন স্কুল স্টুডেন্ট, এটা ব্যাকেটে বলা আছে। তার বাবা হচ্ছে অমিত সেন, মা হচ্ছে স্মিতা সেন, তার গ্র্যান্ডফাদার হচ্ছে অশোক সেন এবং গ্র্যান্ড মাদার হচ্ছে অনিতা সেন। এবং এই সূরিয়া সেনের একটা আঙ্কেল রয়েছে, সেটা হলো সুমিত সেন। এবার এই ঘটনাগুলোকে বা এই চারটাকে দেখে আমরা কয়েকটি বাক্য লিখতে পারি। তো তোমরা আগে চেষ্টা করো এই চারটাকে দেখে বাক্য লেখা, তারপরে আমি যে উত্তরগুলো করেছি সেটার সঙ্গে তোমরা মিলিয়ে নিতে পারো। তো দেখো এবার অ্যান্সার গুলো, প্রথমে আমরা লিখেছি যে সূরিয়া সেন ইজ এ স্কুল স্টুডেন্ট, যেটা আমাদের বলা ছিল আমাদের ব্র্যাকেটের মধ্যে। তারপরে আমি লিখেছি যে হি ইজ দ্য অনলি চাইল্ড ইন দ্য ফ্যামিলি, সে হলো ওই পরিবারের একমাত্র সন্তান, কারণ আমরা ফ্যামিলি যে চার্ট সেখানে দেখতে পাচ্ছি তার আঙ্কেলের কোনো সন্তান তখনো পর্যন্ত নেই। এবারে আমরা লিখেছি যে দেয়ার আর সিক্স মেম্বার্স ইন হিজ ফ্যামিলি, তার পরিবারে মানে সূর্য সেনকে নিয়ে ছজন মেম্বার রয়েছে, সেটা আমরা লিখেছি। এরপরে দেখো কি লিখেছি যে অমিত সেন ইজ হিজ ফাদার অ্যান্ড স্মিতা সেন ইজ হিজ মাদার, অমিত সেন হলো তার বাবা এবং স্মিতা সেন হলো তার মা। এবারে দেখো হি হ্যাজ অ্যান আঙ্কেল নেমড সুমিত সেন, তার একটা আঙ্কেল রয়েছে যার নাম হলো সুমিত সেন। এবারে আমরা লিখেছি দেখো অশোক সেন ইজ হিজ গ্র্যান্ডফাদার, অশোক সেন হলো তার ঠাকুরদা, অ্যান্ড অনিতা সেন ইজ হিজ গ্র্যান্ড মাদার, এবং অনিতা সেন হলো তার গ্র্যান্ড মাদার। তাহলে দেখো আমরা এখানে ছয়টি সেন্টেন্স লিখে নিয়েছি, তোমরা এরকম ভাবে আরো সেন্টেন্স লিখে নিতে পারো। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা।